নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা সিঙ্গুরে দীপ ভাইয়ের বাড়ি এসেছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন তার বাগান আমরা পরিদর্শন করে দেখিয়েছি, যেখানে জবা মুখ্য তার গাছ সবথেকে বেশি, তার সাথে সাথে বিভিন্ন ধরনের মৌসুমি ফুল এবং বিভিন্ন ধরনের সবজি যেমন ক্যাপসিকাম, ধনে পাতা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সবজি যেমন টমেটো, এগুলিও রয়েছে। তো আজকে চলুন দেখে নেব যে কীভাবে জবার গ্রাফটিং করতে হয় এবং এই টেকনোলজিটা সম্পর্কে মানুষের মধ্যে অনেক জানার ইচ্ছা রয়েছে। তো শুরু করা যাক আজকের সেই টেকনোলজি। হর্টিকালচার ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিন। দীপ, তোমাকে হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই তুমি একটু কিভাবে গাছ সিলেকশন করতে হবে বা এই সমস্ত প্রসিডিওর যেটা গ্রাফটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়ে দর্শক বন্ধুদের বলো। মূলত গাছ থেকে গ্রাফটিংয়ের জন্য আমরা সিলেকশানটা বিশেষ জরুরি, কারণ এটা সিলেকশানটা ঠিক না হলে গ্রাফটিংটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাই আমরা একটা ভালো একটু জোরে বলবে দর্শক বন্ধুদের? হ্যাঁ বলছি, মানে ইন্টার নোট থেকে গ্রাফটিংটা সবচেয়ে ভালো তৈরি হয়, তাই জন্য আমি দুটো নোট যেমন এখানে আছে দুটো নোডের মাঝখান থেকে আমি কেটে নিলাম। আচ্ছা, দুটো নোডের মাঝখান থেকে কেটে নিলে, আর এটা 45 ডিগ্রি যেন অ্যাঙ্গেল হয় যাতে জলটা পাস করে যায়, জল না দাঁড়ায় ওই কাট এন্ডে। এটা আমায় 3 থেকে 4 মাস আগে তৈরি করা কাটিংটা, মানে এটা ঝোপালো যখন হয়ে যাবে গাছটা তখন আমরা এই গ্রাফটিংয়ের জন্য বেস্ট মনে করবো। আচ্ছা, মোটামুটি এই বর্ষাতে আমরা যেটা আর কি রুটস্টকগুলো তৈরি করে নেব, রুটস্টকগুলো তৈরি করে এবং দেশি থেকে আমরা স্টার্ট করবো। হ্যাঁ, যেমন এটাতে আমরা ইন্টারনোট থেকে আমরা ইন্টারনোট পোর্শনে কেটে দেবো, কেটে দিলাম। আচ্ছা বেশ, এটা আবার কাটিংয়ের জন্য রেডি হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার কাটিংয়ের জন্য রেডি হয়ে গেল। এবার আমরা সায়নটা নেব। আচ্ছা বেশ, এর ক্যাম্বিয়াম পর্যন্ত আমরা চেঁচে ফেলে দেবো। ক্যাম্বিয়াম পর্যন্ত চেঁচে ফেলে দেবো। ক্যাম্বিয়ামটা বুঝবো কী করে? সাদা অংশটা যখন বেরিয়ে যাবে ওটাই ক্যাম্বিয়াম, কারণ ক্যাম্বিয়ামটাই জোড়া লাগাতে স্টকটিজনকে সাহায্য করে। তুমি এরকমভাবে বাড়িতে কতগুলোতে বানিয়েছো? প্রায় 30-40টা। 30-40টা এরকম গাছ এবছরে তৈরি করেছি। আচ্ছা, আর একই গাছে বিভিন্ন ধরনের করে দেখেছো? হ্যাঁ করেছি। কীরকম সাকসেসফুল হচ্ছে? সাকসেসফুল ভালোই হচ্ছে, কিন্তু গাছগুলো নিউট্রিশনের প্রবলেম থাকে বেশি গ্রাফটিং করলে। আচ্ছা, বেশি গ্রাফটিং করলে তখন নিউট্রিশনের প্রবলেম হয়ে যায়। তাও মোটামুটি তোমার একটা গাছে কটা আছে এখন? এখন মোটামুটি 16টার রকমের ফুটছে। একটা গাছে 16টা। দর্শক বন্ধুদের অবশ্যই একটু বাদে দেখাবো কীভাবে দীপ সুন্দরভাবে গ্রাফটিং করেছে এবং তারপর একই গাছে। এবার আমরা ভাস্কুলার বান্ডিল থেকে অল্প নিচে ওখানটা একটু ভি এর মতো বা টি এর মতো একটু খাঁজ তৈরি করবো। হ্যাঁ, ভাস্কুলার বান্ডিল থেকে ভাস্কুলার বান্ডিলটা একটুখানি দর্শক বন্ধুদের বলো জিনিসটি কি। ভাস্কুলার বান্ডিলটা হচ্ছে জাইলেমের ফ্লোয়েম, মানে ওখান দিয়ে জলটা পাস করে বা খাবার সংবহন করে, ওটাই যদি আমরা কেটে বাদ দিয়ে দিই তো আমাদের কিছুই, মানে গাছটা তো খুবই খারাপ হয়ে যাবে। এক্ষেত্রে ব্লেড দিয়ে আমরা করতে পারি, ব্লেড দিয়ে করতে পারি। আচ্ছা, কোন সময় এটার প্রপার মানে টাইম যে সময় আমরা এই জবার উপযুক্ত সব থেকে ভালো হবে? এই টাইমটাই হচ্ছে মেন, মানে গ্রাফটিংয়ের জন্য এই সময়টাই। তাহলে খুবই ভালো হলো, এই সময় আমরা ভিডিওটা করতে এসে খুব ভালো কাজ করেছি, যাতে করে দর্শক বন্ধুরাও করতে পারেন। আচ্ছা, সেলোটেপ দিয়ে করছি। এটা আমি সেলোটেপ দিয়ে করছি, নর্মাল সেলোটেপ। আচ্ছা, আর সেলোটেপ দিয়েই তুমি বানাও? হ্যাঁ, সেলোটেপ। অনেকে প্লাস্টিকের পলিথিন টেপ নেয়, ওই পলিথিন স্ট্রাইপ নিয়ে এটা দেয়। এটা একটু চাপ করে আঁটতে হবে, কারণ যাতে জল না যাতে ঢুকে যায়, জল যাতে না ঢুকে যায়। আর এখন জল কি স্প্রে করতে হবে উপরে না শুধু গোড়ায়? না না, এখন খালি গোড়ায়, এখন জল দেওয়ার দরকার নেই কোনো। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য খুব সুন্দরভাবে দীপ পুরো কন্ডিশনগুলো বলে দিল। এবং এরপর এটা রাখবো কোথায় আমরা? সেমি শেড অঞ্চলে, মানে এই যেমন জানলা তোমার রাখা আছে সেরকম এরকম জায়গাতে রাখতে হবে। দেখুন, এটা এবার 15-30 দিনের মধ্যে রেডি হয়ে যাবে, 15-30 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। এবং তারপর এটাকে আমরা মাটিতে ভালো করে বসিয়ে দিতে পারবো। আর এর জন্য আর কিছু যদি স্পেশাল কিছু? স্পেশাল হচ্ছে এর মধ্যে নাইট্রোজেনটা একটু দিলে ভালো হয় খাবারটা। নাইট্রোজেন জাতীয় খাবার, যাতে গাছটা বৃদ্ধি তাড়াতাড়ি হয়। বৃদ্ধি তাড়াতাড়ি হয়।
তাহলে বল, একটা জিনিস এখানে পরিষ্কার যে আমরা খুব সহজে বাড়িতে দেশি জবার মধ্যে বিভিন্ন ধরনের বিদেশি জবা, বিশেষত বিদেশি যদি নাও বলি, ভারতীয়র মধ্যে যেগুলো পুনে বা ব্যাঙ্গালোর টাইপ, বা অস্ট্রেলিয়ান বিদেশি বলতে গেলে অস্ট্রেলিয়ান বা ইংলিশ টাইপ, এই জাতীয় বিভিন্ন ধরনের যে জবাগুলি রয়েছে সেগুলিকে আমরা এখানে গ্রাফটিং করে দিয়ে আমরা নতুন গাছ বাড়িতেই তৈরি করে ফেলতে পারি। তার জন্য আমাদের নার্সারিতে বেশি যেতে লাগবে না। তো অসংখ্য ধন্যবাদ দীপ তোমাকে, এবং তোমার যে গাছটি রয়েছে, যে গাছে তুমি অনেক ধরনের গাছের অনেক ধরনের জবা টাইপের গ্রাফটিং করেছো, সেই বিষয়টিও এখন আমরা দেখি। বন্ধুরা, এখানে দীপ যে টেকনোলজিতে গ্রাফটিং করলো এবং তারপরে তার সাকসেসফুল হয়ে যাওয়া বেশ কিছু গাছ এখানে আমরা দেখাচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি একটু আলোর দিকে ঘুরিয়ে দেখাচ্ছি, এ দেখুন, এই যে জয়েন্টটি ছিল গ্রাফট জয়েন্টের পর এখানে নতুন পাতা ছেড়ে গেছে, এবং পাশাপাশি আরও দুটি গাছ রয়েছে এখানে। দেখুন যে গ্রাফট জয়েন্ট যেখানে ছিল তারপর আস্তে আস্তে নতুন পাতা হয়েছে, পাশাপাশি আরেকটি গাছ রয়েছে সেটিতেও নতুন পাতা আসতে শুরু করেছে। খুবই ভালো লাগলো দেখে, একদম গ্রাফটিং প্রসেসটা যেমন আমরা দেখিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে তার যে রেজাল্ট, সে যে বানিয়ে রেখেছে সেগুলিও দেখাতে পারলাম। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো দর্শক বন্ধুরা, আমরা যখন রুটস্টকের ওপর যে সায়নটি লাগাচ্ছি, তারপর যখন সাকসেসফুল হয়ে যাচ্ছে, তখন অবশ্যই এই যে নিচে থাকা এই যে দেশি গাছের ডাল বা পাতা যখনই বেরোবে সেগুলিকে আমরা ভেঙে ফেলে দেবো, কারণ এরা বেশি খাবার নিয়ে নেয়। অতীতেও আমরা ভিডিওতে বলেছি, আবারও দর্শক বন্ধুদের জন্য আর একবার বিষয়টিকে বলে নেওয়া হলো। বন্ধুরা, একটু আগেই বলছিলাম যে গাছটিতে অনেকগুলি গ্রাফটিং করেছে দীপ। তো প্রথমেই আমরা সেই গাছটির দেখে নিই, গাছটি মূলত কি ছিল, দেশি না অন্য? ব্যাঙ্গালোর ভ্যারাইটি। আচ্ছা, ব্যাঙ্গালোর ভ্যারাইটি ছিল। তার উপর কোন কোন জায়গায় গ্রাফটিং রয়েছে বা সাকসেসফুল গ্রাফট একটু দেখিয়ে দাও। বন্ধুরা দেখে নিন, এই একই গাছের মধ্যে এইখানে একটি গ্রাফটিং করেছে এবং তারপর সেটি থেকে ফুল ফুটেছে একটি পঞ্চমুখী লাল জবা। আর একটি এদিকে আছে, যেমন এটা থেকে ফুল হয়েছে, এটা থেকে দেখুন আরেকটি ওর গ্রাফট জয়েন্টটি দেখায়। গ্রাফট জয়েন্টটি রয়েছে এই জায়গাতে, গ্রাফট জয়েন্টটি রয়েছে এবং সেটি থেকে ফুল হয়েছে একটি ইয়েলোইস জবা। এখানে যেন অস্ট্রেলিয়ান হয়ে, এখানে একটি অস্ট্রেলিয়ান হয়ে আছে, ব্যাঙ্গালোর। এক মিনিট, একটু ধীরে ধীরে দেখায় দর্শক বন্ধুদের, দর্শক বন্ধুদের মধ্যে একটি আকর্ষণ তৈরি হবে এবং তারাও করতে আগ্রহী হবেন যদি একটু আমরা ধীরে দেখাতে পারি। এই অস্ট্রেলিয়ান টাইপটি দেখুন, গ্রাফটিংটা কোন পজিশনে রয়েছে, এই দেখুন গ্রাফটিং এখানে হয়েছে। পাশাপাশি আর একটি দেখায়, এখানে একটি এটি রয়েছে ব্যাঙ্গালোর টাইপ, ব্যাঙ্গালোর টাইপ, এর গ্রাফটিং জয়েন্টটা দেখে নিন, এইখানে রয়েছে। এরকমভাবে মোটামুটি তোমার কটা সাকসেসফুল হয়েছে একই গাছে? দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই দশ, এখনও সবগুলোর ফুল দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখুন এখানে একটি, এখানে একটি রয়েছে, পাশাপাশি এখানে একটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রাফট জয়েন্ট, পাশাপাশি এখানে একটা, হ্যাঁ, কুড়িও এসে গেছে, কুড়িও এসে গেছে, পাশাপাশি এখানে আরেকটি রয়েছে। তো খুবই ভালো লাগলো, এখানে আরেকটি রয়েছে এবং বেশি আর করা ঠিক হবে না, এই যা রয়েছে যথেষ্ট রয়েছে, কারণ নিউট্রিশনের প্রবলেম হয়ে যাবে গাছটির। তো বন্ধুরা, আপনারাও করতে পারেন, অন্ততপক্ষে একটি গাছে 15-16টি না করলে অন্ততপক্ষে 5-6টি করুন, তাতেই অনেক। বন্ধুরা, এখানে আপনারা আরেকটি গাছ দেখছেন, এই গাছটিতে 5টি কালার একসঙ্গে রয়েছে, যেমন এখানে একটি গ্রাফট জয়েন্ট রয়েছে, তার একটি ফুল আসতে শুরু করেছে, এবং পাশাপাশি এখানে আরেকটি রয়েছে, এখানে গ্রাফট জয়েন্টটি এই পজিশনে রয়েছে এবং সেটিতেও ফুল আসতে শুরু করেছে, পাশাপাশি এখানে রয়েছে আরও, এই দেখতে পাচ্ছেন এটি একটি, পাশাপাশি এখানে আরেকটি, তার পাশাপাশি এখানে আরেকটি। তো আপনারা প্রত্যেকেই পারেন, সত্যি ভাইয়ের কাছে এসে আমরা আজ অনেক কিছু নতুন তথ্য পেয়ে গেলাম। বন্ধুরা, আরেকটি বিষয় না বললেই নয়, খুব ভালো লাগলো একটা জিনিস দেখে, আমি যখন দ্বীপের ছাদে এলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে তার বেশিরভাগ পটি জয়েন্ট দেওয়া, সিমেন্ট বা এই জাতীয় যে পদার্থ, তা দিয়ে জয়েন্ট দেওয়া, সিমেন্ট বালি দিয়ে। অ্যাকচুয়ালি মানে ছাত্রাবস্থা, সেই ছাত্রাবস্থায় গাছ করছে,
প্রচুর টব কেনা বা গাছ কেনা প্রচুর খরচ সাপেক্ষ। সেক্ষেত্রে বেশিরভাগ টবেতেই একটা জিনিস লক্ষ্য করছি এইভাবে জোড়া দিয়ে, কারণ কি একটা জিনিস খুব ভালো লাগলো, ফাটা টব কিনে এনে সেটিকে জোড়া লাগিয়ে গাছ করছে, এতে করে সে খরচটাকেও বাঁচাচ্ছে। সত্যিই অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য আমাদের ছোটো ভাই দীপের।